বেশে হলুদ ক্যাপ পরে উনি একটা কৃষক দলের সারা বাংলাদেশে জাগরণ সৃষ্টি করেছিলেন। সেই থেকে আমার কৃষক দল করার জন্য মনে স্থির করেছিলাম। তাই আমি ছাত্র দল থেকে মুজিব ভাইয়ের হাত ধরে, রকিব ভাইয়ের হাত ধরে হোম নাম দেওয়া কৃষক দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়েছি। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, খালেদা জিয়ার নির্দেশ। উপজেলা কৃষক দলের মত বিনিময় সভা ও পরিচিত সভার সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা প্রধান অতিথি হিসেবে মঞ্চ উপস্থিত আছেন। আপনাদের এই তিতাসের গর্ব কুমিল্লা উত্তর জেলা বিপ্লবী আহ্বায়ক জনাব আখতার হোসেন সরকার মঞ্চ উপস্থিত আছেন। আমাদের হোমনার গর্ব, হোমনার অহংকার সাবেক ছাত্র নেতা কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মুজিবুর রহমান মঞ্চ উপস্থিত আছেন। কৃষক দলের আরেক বিপ্লবী সদস্য শহীদ জনাব রকিবুল ইসলাম ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই তিতাস উপজেলা নবগঠিত যে পরিচিত সভা হয়েছে সেটা হচ্ছে একটা বিরল ইতিহাস। আমি হোমনা উপজেলা সাবেক ছাত্র দল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আপনারা জানেন সারা বাংলাদেশে যখন বিভাগীয় সমাবেশগুলো হয়েছিল তখন সারা বাংলাদেশের দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকের দলের দায়িত্বে ছিলেন আমাদের তুহিন ভাই এবং বাবুল ভাই, তাদের নেতৃত্বে বিভাগীয় সমাবেশে হলুদ ক্যাপ পরে উনি একটা কৃষক দলের সারা বাংলাদেশে জাগরণ সৃষ্টি করেছিলেন। সেই থেকে আমার কৃষক দল করার জন্য মনে স্থির করেছিলাম, কারণ ছাত্র দল করার পরে যুব দল করতাম, ছাত্র দল করার পরে স্বেচ্ছাসেবক দল করতাম, কিন্তু কৃষক দল যে একটা প্রতিষ্ঠিত সংগঠন, কৃষক দল যে সারা বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে রূপ নেবে, তাই আমি ছাত্র দল থেকে মুজিব ভাইয়ের হাত ধরে, রকিব ভাইয়ের হাত ধরে হোম নাম দেওয়া কৃষক দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়েছি। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমি হোম নাম উপজেলা নয় তিতাস উপজেলা দ্বারা বিএনপির দায়িত্বে আছেন, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনার যেমন শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দলকে যেইভাবে মূল্যায়ন করেন, তিতাস উপজেলা আপনার কৃষক দলকে সেইভাবে মূল্যায়ন করবেন। আর আজকে যারা কৃষক দলের দায়িত্ব নিয়েছেন সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব, আমার হোম নাম উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আপনারা যে 100% উপস্থিত হয়েছেন তার জন্য আমি আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সাথে বন্ধুগণ, পরিশেষে আপনারা আগামীতে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে দলের জন্য কাজ করবেন সে আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।